আমাদের মূলত অগ্রণী সংঘের পরিচালনায় আমাদের শারদ লক্ষ্মী উৎসব 2021 বিগত বছরগুলির ন্যায় এবছরও আমাদের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নির্দিষ্ট ডেটে। মেনলি আমাদের প্রাকৃতিক বর্ষণের ফলে আমাদের লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছতে না পেরে আমাদের 65তম শারদ লক্ষ্মী উৎসব আমরা প্রাকৃতিক বর্ষণের জন্য আমরা এখানে যে সাতটি লক্ষ্মী উৎসব পুজো হয় সেইটাকে লক্ষ্য করে আমরা একটা বসেছিলাম গতকাল রাত্রে। বসে আমাদের সিদ্ধান্ত হয়েছে আগামী শনিবার আমাদের এই এলাকার পুজো তথা অনুষ্ঠানগুলো হবে। প্রাকৃতিক বর্ষণের ফলে আমাদের যে সমস্ত পূজা প্যান্ডেলগুলো আমরা ঠাকুর তথা পূজা প্যান্ডেলগুলো ঠিকমতো কাপড় মারতে পারিনি ডেকোরেটার এবং জল জমে আছে, সেই জন্য আমরা মেনলি লক্ষ্য করেছি যে আগামী দিনে আগামী শনিবার থেকে আমাদের অনুষ্ঠান সতা তথা পুজোগুলো চলবে। নির্দিষ্ট দিনে আমরা করতে পারিনি। আমাদের এখানে টোটাল সাতটি লক্ষ্মী পুজো হয়, চাউলখোলা, শোভারামপুর এবং কিসমত শিবরামনগর মিলে আমাদের 65তম লক্ষ্মী উৎসব। আমরা কিছু অনুষ্ঠানের এবারে আমাদের আকর্ষণ ছিল মেনলি ঢাকি, আমাদের 17 জন মহিলা ঢাকি এর মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শুরু করব, কিন্তু প্রাকৃতিক বর্ষণের ফলে আমরা করতে পারিনি। আগামী দিনে আগামী শনিবার থেকে আমাদের পুজোর কাজ চলবে। তো লক্ষ্যমাত্রা আমরা না পৌঁছতে পেরে আমরা খুবই লজ্জিত হয়েছি। চেষ্টা করব আগামী দিনে অনুষ্ঠানটাকে সাকসেসফুল করার জন্য, তাই আমাদের লক্ষ্যমাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তবে আমাদের কিন্তু লক্ষ্য হচ্ছে আমরা মেনলি চেষ্টা করেছিলাম যে প্রতিমা এনে, তো আমরা যেহেতু কোজাগরি লক্ষ্মী উৎসব সেই জন্য আমরা একটা ছোট্ট করে ঘট করে আমরা আগামীকাল পুজো করব, এবং যেটা আমাদের শনিবারে হয়েছে সেটা আমাদের প্রতিমা করে অনুষ্ঠানগুলো চলবে। শুধু আমরা নয়, আমাদের যে টোটাল এখানে সাতটি ক্লাব আছে সেগুলোই আমরা বসে সিদ্ধান্ত নিয়ে করেছি, কিন্তু আমাদের একটা ঘট করে আমরা কিন্তু আগামীকাল পূজাটা করব। আপনার নাম কী দায়িত্বে আছে? আমার নাম গোকুল চন্দ্র মাঝি, আমি অগ্রণী সংঘের ক্লাব কমিটির সভাপতি।